বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে। শুনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। দেশে আলোচিত বিষয়গুলো একটি হচ্ছে আয়নাঘর, যার নাম শুনলেই নৃশংসতা, ভয়াবহতা, নির্মমতা এবং অমানবিকতার চিত্র ফুটে ওঠে। এর সাথে আরও একটি নাম জড়িত, তা হচ্ছে DGFI। DGFI হলো বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, যার পুনরূপ হলো ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার প্রধান কাজ হচ্ছে সামরিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি তদারকি করা। DGFI সংস্থাটি সাধারণত দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে থাকে। আয়নাঘরের সঙ্গে DGFI-এর সম্পর্ক নিয়ে বিভিন্ন গুজব এবং আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী আয়নাঘরটি DGFI-এর কোনো গোপন স্থাপনা কিংবা কোনো গোয়েন্দা কার্যক্রমের অংশ, কিন্তু এ দাবির পক্ষে কেউ সরাসরি এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।